একাত্তর বাংলা টেলিভিশন নিবেদিত নিয়মিত অনুষ্ঠান কর্ণযুদ্ধে বাংলাদেশ দেখতে চোখ রাখুন বিকেল 3:30 মিনিটে শুধুমাত্র একাত্তর বাংলা টেলিভিশনের পর্দায়। धारावाहिक भावे हमारे 56 नम्बर वार्ड सह कमी तीन वार्डे माननीय संसद सदस्य कमर इस्लम सहयोगित नहीं करोना परिस्थिति शुरू दिखे असहाय दरिद्र निम्न मानुषर पास धारावाहिक भावे विभिन्न त्राण सामग्री सह विभिन्न सहयोगित नहीं तर पास दीर्घद प्राय दुई थ आढ़ाई मास अब्याहत गति तर पास আছি এবং ভবিষ্যতেও থাকব। শুধু আমরা ত্রাণ সহযোগিতা নয়, করোনা ভাইরাস একটি নতুন একটা বিষয় আমাদের জন্য, এর লক্ষণ বা প্রাদুর্ভাব কোনো কিছু সম্বন্ধে আমরা জানি না। একটা অজানা শক্তির বিরুদ্ধে বা রোগের বিরুদ্ধে বা একটা আতঙ্কের বিরুদ্ধে আমাদেরকে প্রতিনিয়ত জাগ্রত থাকতে হয়েছে এবং আমরা চেষ্টা করেছি সরকার যে সমস্ত বিধিনিষেধ জারি করেছে বা নিয়মগুলো জারি করেছিল সেগুলো আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এবং ব্যক্তি পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কখনো রিফ্লেক্ট করেছি, কখনো আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রচারপত্রগুলো আমাদের হাতে দিয়েছে সেগুলো আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি, কখনো মসজিদের মাইকে মুসল্লিদের এলাকার মানুষদেরকে সচেতন করার জন্য মাইকিং করেছি, মসজিদে ঘোষণা দিয়েছি, পাশাপাশি জনগণকে সচেতন করার জন্য আমরা আমাদের এলাকায় মাইকে প্রচার করেছি, পাশাপাশি বাজার যেহেতু একটি ব্যস্ততম বিষয় সেখানে আমরা একমুখী চলাচল করার জন্য আমরা বাজারে নিয়ন্ত্রণ করেছি, এতে মানুষ একদিকে প্রবেশ করে অন্যদিক দিয়ে বাজার করে চলে যেতে পারে। পাশাপাশি আমরা স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতা করার জন্য মানুষ যাতে ঘরে থাকে তার জন্য আমরা পুলিশ প্রশাসনের সাথে সাথে আমরা আমাদের এই 56 নম্বর ওয়ার্ডে প্রায় 24টি পঞ্চায়েত কমিটি রয়েছে, আমাদের রাজনৈতিক সংগঠন অঙ্গ সংগঠন রয়েছে, বিভিন্ন সেবা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তাদেরকে সহযোগিতা নিয়ে
আমরা ভলান্টিয়ার কাজ করেছি মানুষকে ধরে রাখার জন্য, সেই কাজগুলো আমরা এখনো অব্যাহত বলতে আমরা চালিয়ে যাচ্ছি। এই মহামারীতে আমাদের এই কামরাঙ্গি চলে আমাদের মাননীয় সংসদের পক্ষ থেকে আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মন্ত্রী এমপি যদি আমাদের মাননীয় সংসদের মতন সাহায্য সহযোগিতা করতেন তাহলে মনে হয় এইভাবে মাঠে থাকতেন, বা আমাদেরকে আমাদের তিনটা কাউন্সিলরকে যেমন দিবারাত্রি এই মহামারীতে এই দুর্যোগ মুহূর্তে আমাদেরকে জনগণের পাশে উৎসাহিত করে রেখেছেন। প্রতিটা মন্ত্রী এমপির কর্তব্য যেটা তার যেটা আমাদের মাননীয় সংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম অনেক সুন্দর যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি, আমরা সিটি কর্পোরেশন থেকে পেয়েছি আগে যেটা, তারপরও আমাদের সহযোগিতার এখনো বর্তমান অব্যাহত আছে। এই মুহূর্তে সচেতনতামূলক কী কী কাজ করতেছি এটা আমরা জনপ্রতিনিধি, আমরা জনগণের পাশে আছি, যেটা স্বাস্থ্যবিধি আছে সেটা মেনে আমরা মাইটিং করতেছি, আমরা চলাফেরা করার জন্য জনগণকে উৎসাহিত করতেছি, আমরা যেটা স্বাস্থ্যবিধিতে আছে মাস্ক আপনি অবশ্যই লাগাবেন এবং আপনি একত্রে যেমন জনট করে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েই চলছি, জনগণের সাথে আমরা আছি। হ্যাঁ, তবে এখন কত হয়েছে যে স্বাস্থ্যবিধি আমরা তো আসলে বাঙালি শুনি আসলে কানে দিই না, এটা আমাদের সবচেয়ে ঘোর ব্যর্থতা। আমাদের সংসদ অত্যন্ত সচেতন এবং উনি জনদরদী জনবান্ধব তার প্রমাণ আমরা নিজেরাই, আমরা দিবারাত্রি তার দিক নির্দেশনা মতো কাজ করে গেছি। একাত্তর বাংলা টেলিভিশন ও করোনা যুদ্ধে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। একাত্তর বাংলার চ্যানেলে যে আপনারা ঘুরে ঘুরে সাক্ষাৎকার নিচ্ছেন, এলাকার পরিস্থিতি সম্বন্ধে জানতেছেন, এই জন্য আর এই মহামারীতে আপনারা মাঠে আছেন, আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ। আমাদের নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক, ঢাকা দুইয়ের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের নির্দেশে আমরা এই প্রাদুর্ভাব থেকে এই মহামারীটা দীর্ঘমেয়াদে হওয়ার সম্ভাবনা এই কথাটা তিনি আমাদেরকে জানিয়েছিলেন। বিধায় আমাদের কার্যক্রম পরিচালনার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেন। আমরা সেদিন 18ই মার্চ আমরা এই মহামারীর থেকে রক্ষা পাওয়ার জন্যে এবং এই মহামারীর কবলে সাধারণ মানুষ যারা এটা অসুবিধায় পড়বে তাদেরকে সহযোগিতা করার জন্য, সেটা ত্রাণ সামগ্রী হোক অথবা বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করি এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্যে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যের নির্দেশে আমরা সর্বপ্রথম 29শে মার্চ আমরা আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা শুরু করি। আমরা 29শে মার্চ আমরা সর্বপ্রথম 200 পরিবারকে ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী তাদের পরিবারের কাছে আমরা পৌঁছে দিই। আমাদের এই পরিকল্পনাটা পরিকল্পিত ছিল এইভাবে, আমরা কোনো জায়গায় গণজমায়েত করে আমরা তাদের কাছে পৌঁছে দেবো না, আমরা প্রত্যেকটা পরিবারকে চিহ্নিত করে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর হাত দিয়ে প্রত্যেকটা পরিবারের কাছে আমরা এটা পৌঁছে দিয়েছি। 29শে মার্চ থেকে শুরু করে আমরা 23শে মে পর্যন্ত, অর্থাৎ আমাদের পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত আমরা এই কার্যক্রম অব্যাহত রেখেছিলাম। আমাদের কার্যক্রমগুলি 29শে মার্চ আমরা শুরু করি, তারপরে 4 এপ্রিল, 9ই এপ্রিল, 18ই এপ্রিল, 23ই এপ্রিল, 5ই মে,
8ই মে, 22শে মে, 23শে মে আমরা এই তারিখগুলি আপনার সম্পর্কে উল্লেখ করলাম। আমাদের বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সাহেব আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে এবং ওনার ইয়েতে আমরা প্রত্যেকটা ক্যানিং ইউনিয়ন আসলে ক্যানিং প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একটি করে কমিটি করে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ত্রাণ কীভাবে আমরা পৌঁছাবো ওই প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে গেছি। আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী, খাদ্য প্রতিমন্ত্রী, সাবেক খাদ্যমন্ত্রী, আমাদের বীর মুক্তিযোদ্ধা নির্দেশে আমরা আমাদের কলাতি ইউনিয়নের 800 মানুষের গরিব দুঃখী মানুষের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করেছি। আর আমাদের এই ত্রাণ বিতরণ কিছু অব্যাহত ছিল আমাদের এই দীপন্ত আমাদের আমাদের রোজার একটি রমজান মাসের শেষ পর্যন্ত আমাদের এই ত্রাণ বিতরণ অব্যাহত ছিল। উন্নয়ন পরিচালনা কমিটি আমি একজন সদস্য। আমরা মাননীয় সংসদ সদস্যের নির্দেশক্রমে আমরা এই করোনা মহামারীর মোকাবেলার জন্য এবং করোনা সচেতনামূলক কার্যক্রম পরিচালনার জন্য আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। জননেতা জনাব অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্দেশে এবং আমার নেতা কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা জননন্দিত নেতা জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিমের দিক নির্দেশনায় আমরা এই আমার ইউনিয়ন কলাতি ইউনিয়নে গরিব, অসহায়, দুস্থ এবং নিম্ন আয়ের মানুষের মাধ্যমে বিভিন্ন খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করি। এবং আমরা আজও আমার নেতা জনাব জননেতা ইউসুফ আলী চৌধুরী সেলিমের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন এই করোনা থেকে কীভাবে সুরক্ষা পাওয়া যায় সেই প্রচার প্রচারণা এবং বিভিন্ন ধরনের জীবাণুনাশক এলাকায় ছিটিয়ে এবং আমরা টিম ওয়ার্ক করে কাজ করে যাচ্ছি। আমাদের সংসদ সদস্য ইসলামের নেতৃত্বে এবং আমাদের নেতা জীবাণু চৌধুরী আমরা ওয়ার্ডে তাদের একজন করে সমন্বয় রয়েছে তাদের মাধ্যমে আমরা যারা কর্মহীন দুস্থ মানুষ রয়েছে তাদের কাছে আমাদের খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। কিন্তু মহামারী প্রভাবের সংকটকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাননীয় সাবেক খাদ্যমন্ত্রী ঢাকা দুই আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এমপি মহোদয়ের পক্ষ থেকে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে এবং সবার ঘরে ঘরে ত্রাণ সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান, লবণ, চিনি সহ মাস্ক সহ সকল সবাইকে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। আমরা আমাদের প্রতিটা ঘরে প্রতিটা পরিবারের কাছে আমরা তার পৌঁছাচ্ছি এবং আমাদের সার্বিক সহযোগিতা করেছে সেলিম ভাই এবং আমাদের শিক্ষানবৃত্ত নেতৃবৃন্দ যারা আছেন আমাদের এখানে যারা আছেন প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করছে এবং বিশেষ করে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের প্রতি তারা বেশি করে আরো খেয়াল রাখে। ওনার নির্দেশে মানে তো নিজে আসে না আমাদেরকে প্রতি ওয়ার্ডে একজন করে দায়িত্ব দিয়েছে এবং ওনার তরফ থেকে সরকারি আসেন চেয়ারম্যান আর বাকি আমরা নিজের কেন্দ্রে যেমন আমাদের ধরেন তারা নগরী ইউনিয়নে বাস্তবে এই পাঁচ কেজি চাল, 5 কেজি ডাল, 2 কেজি মাগুর, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি তেল এইভাবে গাড়ি নিয়ে আমরা পৌঁছে দিচ্ছি যারা আওয়ার জন্য সেটা একমাত্র কমিশনের নির্দেশে আমরা চেষ্টা করছি।